দোকানের কেনা দই বড়া খেতে আমরা সবাই ভালোবাসি তবে বাড়িতেও খুব কম সময় আর কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই দই বড়ার রেসিপিটা আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার আমি অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর হাফ কাপের মতন দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে সুজির মিশ্রণটাকে প্রায় পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা চা চামচের চার ভাগেরও কম আর অল্প একটু দিয়ে দিলাম জল তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিগুলো জলটা শোক করে বেশ মিশ্রণটা ঘন হয়ে গিয়েছিল তাই অল্প একটু জল দেওয়ার কারণে মিশ্রণটা এরকমই মিডিয়াম ঘনতে রেডি হয়ে গেছে কারণ দই বড়া বানানোর জন্য মিশ্রণটা কিন্তু এরকমই মিডিয়াম ঘন করেই বানাতে হবে মিশ্রণটা একেবারেই রেডি মানে বেকিং সোডাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবার কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দেওয়ার পরে তারপরে কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভাজতে হবে প্রথমে প্রায় তিন মিনিট এইভাবে একটা দিক রেখে দিয়েছিলাম একটা দিক বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন উল্টো দিকটাকেও উল্টে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম এখন বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি বড়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছিলাম আর এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করা আছে আর যে বড়াগুলো ভেজে নিয়েছি সেই সমস্ত বড়াগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট এইভাবে গরম জলের মধ্যে রেখে দিতে হবে এতে বড়াগুলো বেশ নরম হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে আলাদা করে রেখে দিলাম আর এদিকে দইয়ের মিশ্রণ রেডি করব তার জন্য এক কাপ দই নিলাম হাফ কাপ জল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার এই দইয়ের মিশ্রণটা যে বড়াগুলো রেডি করে রেখেছি সেই বড়াটার মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে পুরো মিশ্রণটাই একসঙ্গে দিয়ে দিলাম পুরো দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তেঁতুলের চাটনির রেসিপিটা একদিন শেয়ার করে দেবো বেশ কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি ছড়িয়ে দিয়েছিলাম এবার আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছুরি ভাজা আর বাদাম এবার দই বড়াটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলে ওই দই বড়াগুলো রেডি হয়ে যাবে এবার একটা দই বড়া প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনারা দেখুন দই বড়াটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দারুণ স্বাদের দই বড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন ফেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে